বিশ্বনাথে আলোচিত মাদক সম্রাট তবারক গ্রেফতার। দীর্ঘ তদন্তের পর 2017 সালের 22 এপ্রিল এক অজ্ঞাতনামা নারীকে গণধর্ষণের পর হত্যা করে লাশ গুমের চেষ্টার অভিযোগে সিলেটের বিশ্বনাথ থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় আলোচিত সমালোচিত মাদক সম্রাট তবারক আলী ওরফে ইয়াবা সুমনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তবারক উপজেলার রামপাশা ইউনিয়নের পাটকইন গ্রামে মৃত আলকাস আলীর পুত্র। রবিবার বিকেল 5:30টার দিকে থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ও পরিদর্শক রমাপ্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে এসআই জয়ন্ত সরকার, এএসআই হুসাইন আহমদ, আবুল কাশেম সহ একদল পুলিশ মাদক সম্রাট তবারক আলী ওরফে ইয়াবা সুমনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তবারকের বিরুদ্ধে বিশ্বনাথ থানাসহ দেশের বিভিন্ন থানায় মাদক চুরি, গণধর্ষণ এবং হত্যার অভিযোগে 12টি মামলা রয়েছে।